ওই একটা বাচ্চা মেয়ের খেলা, তার পড়াশোনা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো ফাইনালি আমি এখন চলে এসেছি শোভাবাজার বটতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির হুডি পুজোতে। তো নর্থ কলকাতার অন্যতম একটি পুজো, বিভিন্ন জায়গায় পুজো আপনি দেখেছেন, কুমারটুলি সার্বজনীন সমস্ত, তার মধ্যে একটি অন্যতম পুজো হলো শোভাবাজার বটতলা সার্বজনীন। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি প্রস্তুতি পর্ব চলছে তাদের। তাদের আজকে হুডি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর শুভ সূচনা আমাদের চলেছে। চলো সম্পূর্ণ ভিডিওটা ওখানে গিয়ে দেখা যায়। ¡Gracias!
পরিবারগুলো নেবে আসে, পরিবারের মূল্য এই পুজোর বিশেষত্বই হচ্ছে পরিবাররা সব মিলেমিশে, মেয়েরা বিশেষ করে এখানে মেয়েরা আমাদের যারা রয়েছে সারা বছর চাকরি করেন, যে যার প্রফেশন বা হাউসওয়াইফ আছে, সবাই মিলেমিশে পুজোটাকে একটা অন্যরকম রূপ দেন, অন্য মাত্রা দেন। সারা বছর আমি এদেরকে বলি যে এই বড়বাজার বটতলা মনে হয় 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারিটা ছাড় দেওয়া হয়, তারপর জানুয়ারি টু ডিসেম্বর এরা কিন্তু আমি অভিনন্দন জানাই খুব আন্তরিকভাবে এনারা দেখেনি। আজকে যদি এরকম আমাদের দেখেন যেখানে ব্যানার যদি এইভাবে উন্মোচন হয় এত আমরা সারা আমি আন্তরিক অভিনন্দন জানাই। সেটাকে নিয়ে যেভাবে খেলে এরপর তো সেইটা থেকেই ভাবনাটা আসে, দুজনে এসে বাচ্চা মেয়ের মধ্যে আমরা মাকে পুজোর তাই মানে দেখতে চাই, তাহলে কীভাবে দেখবো? সেরকমভাবেই মণ্ডপটা সাজানো আছে, মণ্ডপের বিভিন্ন জায়গায় ওই একটা বাচ্চা মেয়ের খেলা, তার পড়াশোনা বা সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা হবে। তোমরা দেখতেই পারলে বটতলা বটতলা সর্বজনীনের 98তম বর্ষে তাদের এই বছরের মূল ভাবনা হলো আল্লাদি। তো অলরেডি পুজোর সূচনা হয়ে গেছে, এবার দেখা যাক কতদূর কি এগোয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর এইভাবেই পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।